हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल। हमारे नतुन एक ब्लॉगे तुम्हारे सकल के जाने अनेक अनेक वेलकम। किछुक्षण आगे विमान के स्कूल थेके निये आसलाम, एखन बजे 11:00। तो आमार काजेर लिस्टे नतून काज एकटा जुड़ेछे विमान के रोज दिए स्कूले निये जावा, स्कूल थेके निये आसा। और एखन तो आमी ओर साथे बसेई थाकि, एखन नतून नतून स्कूले जाए अनेक पेरेंट्सराई बसे थाके। और बेशिक्षणेर क्लास नय, 9:30 थेके 11:00 पर्यन्त देड़ घंटा आमी बसेई थाकि, तारपर एकसाथे आमार साथे निये आसि। और এখন বিবানকে স্কুলে নিয়ে যাই। তো কাজ সকাল সকাল কাজের একটু রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে, এখন আর সকাল সকাল এত কাজ করা সম্ভব হয় না। বিবানকে ঘুম থেকে, বিবান আগে 10টায় ঘুম থেকে উঠতো, আস্তে আস্তে ওকে সব কিছু করাতাম, কিন্তু এখন সকালে জলদি উঠাতে হয়, 7:30 ওকে ঘুম থেকে উঠাই। ঘুম থেকে ওঠানোর পর ওকে রেডি করানো, ব্রেকফাস্ট করানো, ব্রাশ করানো, এগুলো একটা অনেক বড় টাস্ক। তো এগুলো করতে করতে 9:30 বেজেই যায়, আর 9:30 সময় স্কুলে নিয়ে যেতে হয়। আর আজকে তো মানে সারা ঘর আমি ফোন খুঁজে পাচ্ছি না, সকাল সকাল আর একটা টেনশন ছিল, আমি সারা ঘরে ফোন পাচ্ছিলাম না। আমার হাজব্যান্ড কী করেছে, ওর ফোনটা তো নিয়েছে, আমার ফোনটা পকেটে ভরিয়ে ভুলে ভুলে নিয়ে চলে গেছে দোকানে। আর এদিকে আমি সারা ঘর আমার ফোন খুঁজে পাই না। স্কুলে যাওয়ারও সময় হয়ে এসেছে, যার জন্য আমি ফোনটা না নিয়ে চলে গেলাম। এখন আর ফোন ছাড়া মানে কোথাও যেতে ইচ্ছা করে না, হাতটা খালি খালি লাগে। তারপর স্কুল থেকে আসার পর আমার হাজব্যান্ড ফোনটা দিয়ে গেল, খুব বকা শুনেছে, বকা টকা শুনে চলে গেল আবার দোকানে। আর এদিকে আমি এখন নিশ্চিন্তে কাজ টাজগুলো করছি, বাইরে কিছু জামাকাপড় ছিল এগুলো গুছিয়ে ঠিকঠাক করে আলনাতে রাখলাম। ঘরের আমার ঘর গুছানো প্রায় হয়ে গেছে, আর একটা ব্ল্যাঙ্কেট আছে ও ঘরে রাখা। আর এখন আমাদের এখানে কিছুদিন খুব গরম ছিল, তখন আর আমি সব ব্ল্যাঙ্কেট ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখন আবার হঠাৎ দেখি বৃষ্টি, প্রায় দিনই ডেলি বৃষ্টি হাওয়া, তো এখন আবার ব্ল্যাঙ্কেট বের করেছি। ব্ল্যাঙ্কেট গুছানো কাজটা সকাল সকাল খুব বিরক্তকর একটা কাজ, তো কবে যে এই ব্ল্যাঙ্কেটের থেকে মুক্তি পাবো কি জানি। আমার মনে হয় ঘর ছোট হোক বা বড় হোক, ঘরে অনেক জিনিস থাকুক চাই না থাকুক, ঘর গোছানো থাকলে ঘর দেখতে এমনিতেই সুন্দর লাগে। ছোট থেকে ছোট ঘরও যদি গোছানো থাকে ভালো লাগে। আর আমারও, আমিও ঘর গোছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর আমার জায়গা, যেই জায়গার জিনিসটা যেখানে থাকবে সেই জায়গার জিনিসটা সেখানেই থাকা চাই, সেখান থেকে অন্য কোনোখানে রাখলে আমার একদমই ভালো লাগে না। আর আমি, আমাকে দেখতে দেখতে আমার বিবানও সেই অভ্যাসগুলো আস্তে আস্তে শিখছে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। ও ওর জলের বোতল যেখান থেকে নেবে আমি যেখানে রাখি সেখানে খেয়ে সুন্দর করে বন্ধ করে আবার সেখানেই রাখে জায়গা মতো। তো ওর এই ছোটো ছোটো অভ্যাসগুলো দেখে আমারও খুব ভালো লাগে, যে বলে না বাচ্চারা বড়দের থেকে দেখতে দেখতেই শিখে, ও হয়তো আমাকে দেখতে দেখতে শিখছে। তো ওর খেলার জিনিসগুলো নেয়, খেলার জিনিসগুলো যেখান থেকে নেবে সারা ঘর ছড়িয়ে দেবে। খেলার জিনিসগুলোর প্রতি সেই অভ্যাসগুলো কোনো দিনই হবে না হয়তো, জানি না, কিন্তু নিজের বই, পেন্সিল, তারপর জলের বোতল এগুলো দেখেও জায়গা মতনই রাখে। আর এখন আমার সব কাজটা যে হয়ে গেছে, এখন আমি গ্যাস ওভেনটা মুছবো, মুছে আর আজকে ছোট মাছ নিয়ে এসেছে, অনেক দিন পর ছোট ছোট মাছ নিয়ে এসেছে। বিবানকে নিয়ে আমি কাঁদতে পারবো না ভেবে আমার হাজব্যান্ডও নিয়ে আসে না, ওর অনেক ভালো লাগে ছোট ছোট মাছের চচ্চড়ি, মানে টমেটো পেঁয়াজ দিয়ে বানিয়ে দিলে ও খুব ভালো খায়, কিন্তু বিবানকে নিয়ে আমার কষ্ট হবে ভেবে নিয়ে আসে না। তো আজকে অনেক দিন পর নিয়ে আসলো, আর আমি এখন সব কাজটা সেরে মাছগুলো বাজবো। ছোট মাছ খেতে যতটাই ভালো লাগে, কাটতে কিন্তু ততটাই কষ্ট। তো চলো দেখো, আমার ওভেনটাও মুছা হয়ে গেছে, আর এই দেখো ছোট ছোট মাছ নিয়েছে, কতটা ছোট, এই মাছগুলো কাটতে কতটা সময় লাগবে ভাবো।
सब किछु रेडी करे केटे कुटे माछटा बसिए दिलाम। माछटा माने बानाते बेशी समय लागबे ना, आर आमार भातो हये गेछे। आजके दोपुरे लांचे एई छोटो माछ होबे, तारपर आर मुड़ी घंट कालके रात्रिबेलार आछे, डाल करबो आर डालेर मध्ये बिबानेर जन्य एकटा डिम सिद्ध दिए देबो। आर एई देखो धनिया पाताटा नीचे दीदीदेर गाछ आछे छोटो छोटो, तो सेखान थेके दुटो पाता आमि तुले निये एसेछि माछे देवार जन्य। एई বিলাতি ধনে পাতা বলে এটাকে, খুব ভালো লাগে মানে কোনো তরকারিতে বা মাছে টাছে দিলে। তো চলো, আমার মাছ তরকারিও হয়ে গেছে, এখন বাজে প্রায় একটা, আর সব কিছু কাজ করতে করতে সময় তো লাগে, একটা বেজে গেছে, সেই 11টার থেকে আমি সব কাজ কাজে হাত দিয়েছি। আজকে আমাদের এখানে রোদ উঠেনি, বাইরে হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তার জন্য ভাবছি বিবানকে আজকে চান করাবো না, ওকে মুছিয়ে দেব, মুছে ড্রেসটা চেঞ্জ করে দেবো। আর এখানে আমি আমার হাজবেন্ডের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি, রান্নাঘরের সব ঝামেলা শেষ করে তারপর যাব বিবানকে একটু পরিষ্কার করতে। আর আমারও আমিও পুজো টুজো দেবো সকালে, আমার হাজবেন্ড মানে প্রদীপ তারপর ধূপ কাটিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে গেছে, কিন্তু আমিও এখন চান করে ভালো করে পুজো দেবো। বিবানকে ফ্রেশ করে চলে এসেছি কিচেনে, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। ডিম সিদ্ধ খাওয়াতে ওকে সত্যি আমি খুব ভয় পাই, কিন্তু অনেকদিন পর একটা ডিম সিদ্ধ দেব, আবার যদি অ্যাসিডিটি হয়ে যায় সে একটা ভয় ভয় মনে থাকেই, মানে ওকে কিছু খাওয়াতে গেলে আমি অনেক ভয় পাই। তো তারপরও একটা ডিম সিদ্ধ দিলাম, আর এখানে ও নিজে নিজে ডাল নেবে, তো আমি ওর হাতে একটু দিয়েছি, এই যে দেখো নিজে নিজে নিচ্ছে ডাল। তো এখন ওকে খাওয়াবো, সকাল থেকে ঘুম থেকে উঠে না মানে কাজের আর শেষ নেই। আমাদের হাউসওয়াইফদের বিয়ের আগে কিন্তু এত কাজ কোনোদিনই করিনি, কিন্তু এখন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে একটার পর একটা একটার পর একটা কাজ থাকে। তো ফাইনালি বিমানকে খাইয়ে দিয়ে এখন ওকে ঘুম পাড়ালাম, আর আমি এখন চান করে পুজো দেব। আমি চান টান করে পুজো দিয়ে আস্তে না আস্তে ও ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে দেখো নকুলদানার প্লেট, ঠাকুরের প্লেটের থেকে নকুলদানাগুলো নিয়ে খাচ্ছে। তো কি আর বলবো বলো, তাহলে চলো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু একটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।